आमार प्रिय क्लास टेने छात्र छात्रीरा तुमी जदि 2022 माध्यमिक परीक्षार्थी हओ आज आमी तोमादेर नतून और संशोधित सिलेबासेर ओपरई बांगलार खूबी गुरुत्वपूर्ण जेगुलो आमार मने हयेछे एमसीक्यू एबं एसएकिউ ए आमी छोटो प्रश्न तोमादेर उत्तर सह आलोचना करे देब। आमी तोमादेर जे माने प्रश्नेर उत्तरगुलो दिच्छि एगुलो तोमादेर एमसीकिউতেও आसते पारे एसएकिউতেও आसते पारे। तोमादेर टेस्ट एबं फाइनल दुटो परीक्षार जोन्नोই किन्तु एगुली खूबই गुरुत्वपूर्ण, कारण तोमरा जानो जे तोमादेर परीक्षाते छोटो प्रश्नই खूब बेशी एसे थाके। आशा राखी भिडियोटी तोमादेर खूबই उपकारे आसबे एबं एई धरनेर गुरुत्वपूर्ण भिडियो आमी दितेই থাকি। তাই তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এছাড়া তোমাদের অন্য বিষয়েরও কিন্তু এই ধরনের আমার ভিডিও দেওয়া হয়ে গেছে, তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে। আমরা প্রথমেই তাহলে আলোচনা করে নিই যে আমাদের যে ছোট প্রশ্ন সেগুলির আর আমাদের দেখো আমি এখানে কালো কালিতে যেগুলো লিখেছি সেগুলি হলো উত্তর। এবার এগুলি আমাদের এমসিকিউতেও আসতে পারে এসএকিউতেও আসতে পারে। প্রথমটি হলো কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা একজন লেখক। তপনের মেষমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপাবার কথা বলেছিলেন সন্ধ্যাতারা। তপনের নামে লেখাটি যেটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল তার নাম প্রথম দিন। খুবই গুরুত্বপূর্ণ এটি। তপন যে গল্পটি লিখেছিল তার বিষয়বস্তু ছিল স্কুল ভর্তি হবার প্রথম দিনের অভিজ্ঞতা। পাবলো নেরুদা ছিলেন চিলির কবি। কবি তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন দরজায়। বৃষ্টিতে কি ধুয়ে দিয়েছিল পায়ের দাগ। শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কি করছিলেন ধ্যানে ডুবে ছিলেন। কবি গাছের পাতাকে কিসের সাথে তুলনা করেছেন ঝরানো করতলের সাথে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কবি শঙ্খ ঘোষ পেশায় ছিলেন একজন অধ্যাপক। আমাদের মাথায় কি বোমারু। শিশুদের সব কোথায় পড়ে আছে কাছে দূরে। আয় আরও বেঁধে বেঁধে থাকি এর অর্থ হল একতাবদ্ধ হওয়া। আফ্রিকা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত সাময়িক পত্র। রুদ্র সমুদ্রের বায়ু কার কাছ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল প্রাচী ধরিত্রীর বুক থেকে। কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল মানব রূপ ব্র্যাকেটে আফ্রিকার। সত্যের বর্বর লোভ কি প্রকাশ করল নির্লজ্জ অমানুষতা ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির। সেই হোক তোমার সত্যের শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণী কি ক্ষমা করো। বাংলায় একটা কথা চালু আছে কালি নেই কলম নেই বলে আমি মনীষী। পরের প্রশ্নটি হলো ছেলেবেলায় লেখকরা কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে। রচনায় উল্লিখিত একটি কলমের দাম ধার্য হয়েছিল 2500 পাউন্ড। 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেওয়া হতো 12 আনা। নিজের হাতে কলম বুকে ফুটে মারা গিয়েছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি সারা বছরে একটা হরিতকি খেতেন। জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন সোনার বোল লাগানো একজোড়া কাঠের খড়ম। হরিদার পেশা ছিল বহুরূপী সাজা। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পুলিশ সেজে হরিদা স্কুলের মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা আদায় করেছিলেন 8 আনা। এই যে টাকার অ্যামাউন্টগুলো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে রেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, গুলিয়ে না যায়। পরের প্রশ্ন সন্ন্যাসী ঝুলির ভেতরে ছিল শুধু একটা গীতা। জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা দিতে চেয়েছিলেন 101 টাকা। অভিষেক রচনাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত মেঘনাদ বধ। রাবণ মেঘনাদকে অভিষিক্ত করেছিলেন সেনাপতি পদে। তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। মেঘবাহকে ইন্দ্র। প্রলয়লা শব্দের অর্থ হল ধ্বংসের আনন্দ। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। নবীন কি করতে আসছে জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কাকে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে সব্যসাচী মল্লিককে। পুলিশ স্টেশনে বড়কর্তার নাম ছিল নিমাই বাবু। পরের প্রশ্ন ধৃত ব্যক্তির গায়ে ছিল জাপানি সিল্কে রামধনু রঙে চুড়িদার পাঞ্জাবি। তোমার নাম একই হে নিমাইবাবু প্রশ্নের উত্তরে ধৃত ব্যক্তি বলেছিল গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের সঙ্গে ছিল ভাঙা টিনে তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানা। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। পরের প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। সমুদ্র নিপতি সুতাকে না পদ্মা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাষাণ হয়ে আছে? আর তোমরা আরেকটা জিনিস জেনে নাও, এখানে যে সমুদ্র নিপতি সুতা, এই সুতা কথাটির অর্থ হলো কন্যা। তাহলে আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ এবং এসএকিউগুলি তার উত্তর দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং শেষ অবধি এতক্ষণ আমার সঙ্গে রইলে সেজন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।